সহি বুখারীতে হাদিস আছে, সুনানে তিরমিজিতে আছে, মুসনাদে আহমদে আছে, আত-তারিকি মুত-তারহিব কিতাবে আছে, মুস্তাদরাকে হাকিমে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু খুব কাছের একজন সাহাবী, তিনি বলছেন খাদিমতু আশারা সিনিনা, আমি 10 বছর পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি। কয় বছর? 10 বছর। আমি 10 বছর পর্যন্ত আল্লাহর নবীর সেবা করেছি, খিদমত করেছি। এই 10 বছরের ভিতরে কখনো কোনোদিন তিনি আমাকে মারবেন দূরে থাক, কখনো ধমক দিয়ে বলেন নাই লিমা ফালতা হাল্লা ফালতা, কেন এই কাজটা করেছো, কেন করো নাই, কখনো ধমক দেন নাই, কখনো ধমকি দেন নাই। আপনার ড্রাইভার, আপনার কাজের লোক, আপনার চাকর, আপনি কি আচরণ করছেন? আর কিসের কাজের লোক আর কিসের ড্রাইভার? মসজিদের ইমাম সাহেবকেও আপনি চাকরের মতো ব্যবহার করছেন? আপনি কয় টাকা দেন মসজিদে? আর দিলেও আপনার কি হয়েছে? ইমাম সাহেব তিনি মসজিদের নেতা, ইমাম সাহেব তিনি শ্রদ্ধার পাত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিশকাতুল মাসাবি, হাদিস আছে, হাদিসটি মুস্তাদ আহমদে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মত নয়, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ওয়ালাম ইয়ারিফ লি আলিমিনা হাক্কাহু, যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, আর আলেমদেরকে যারা সম্মান দেয় না, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি আল্লাহর নবীর উম্মত হতে পারে না। আলেমদেরকে আপনি সম্মান করবেন? আপনি মসজিদে হুজুর চোখে দেখেন না বালু পড়ে আছে, হুজুর দেখার আগে আপনি দেখছেন না মসজিদ পড়ে, মসজিদে বালু পড়ে আছে, খালি হুজুরের একটা দায়িত্ব, বলবেন সম্মানের সাথে, বলবেন শ্রদ্ধার সাথে, বলবেন। আমার আগে আমাদের আমার ছাত্র শামীম ভাই বলছে, এই যে ছোটের কথা, মুখের কথা মনে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিশকাতুল মাসাবি, হাদিসটি আছে 412 নম্বর পৃষ্ঠা, সুনানে তিরমিজিতে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাস আন্নার, হে দুনিয়ার মানুষ জানো তোমরা অধিকাংশ মানুষ জাহান্নামে কেন যাবে জানো? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে দুটি কারণে। অধিকাংশ মানুষ জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? দুইটা। ওরে তো ঘুমাই গেছেন দেখতেছি, ঠান্ডা লাগছে, ঘুমাই গেছেন, জেগে আছেন, কে কে ঘুমাইছেন দুই হাত তুলে দেখান, দুই একজন ঘুমাইছে নাকি? মাশাআল্লাহ, মাঝে মধ্যে একটু কথা বললেন, কথা যদি না বলেন তাহলে আমি ওয়াজ করুন আপনি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, এই জন্য মাঝে মধ্যে কথা বলতে হবে। জাহান্নামে যাওয়ার মূল কারণ কয়টা? হয় নাই আরো জোরে, দুইটা, দুইটা কারণ। নাম্বার এক আল ফামু, নাম্বার দুই আল ফারজু লজ্জাস্থান। এক নাম্বারে মুখের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, এই মুখের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। মিয়া সাহেব কি দিয়ে আপনাকে বুঝাই? কিতাবুল জুহুদ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ লেখা কিতাবের ভিতরে আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিব্বাটা ধরে টানছেন, জিব্বা, নিজের জিব্বা ধরে টানছেন, আশেপাশের লোকেরা প্রশ্ন করছেন মা হাযা ইয়া খলিফাতু রাসূলিল্লাহ, হে আল্লাহ রসুলের খলিফা আপনি জিব্বা ধরে টানছেন, কারণটা কি, কেন জিব্বা ধরে টানছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হাযাল্লাযী আওরাদানিল মাওয়ারিদ, এই জিব্বাই তো মানুষকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়, এই জিব্বাই তো মানুষকে জাহান্নামে নিয়ে যায়, এই জিব্বাই তো মানুষকে আল্লাহর গজবের দিকে নিয়ে যায়, ঠিক কি না? এই জিব্বা মানুষকে আল্লাহর গজবের দিকে নিয়ে যায়। খবরদার, কথা বলার আগে সাবধান, কোনো কোনো সাহাবীর আমল পাওয়া যায় মুখের ভিতরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কিতাব যুহুদের ব্যাপারে ভিতরে বর্ণনা আছে, মুখের ভিতরে পাথর দিয়ে রাখতেন, কেন? যেন এই মুখ দিয়ে অনর্থক কোনো কথা বের না হয়, এই মুখ দিয়ে যেন অনর্থক কোনো কথা বের না হয়। আর আমরা তো অহরহ